हेलो गाइस, आई एम अद्रिश एंड वेलकम बैक टू आवर यूट्यूब चैनल बेन राइडर आदि, जेखने आबार आज के एक न्यूली लॉन्च्ड रॉयल एनफील्ड हंटर 350 राइड रिव्यू निये चले एसेछि। एकदम नतून लॉन्च करेछे, सो रॉयल एनफील्ड एक हॉट केक। तो सबथेके अफोर्डेबल रॉयल एनफील्ड आमरा बोलते पारी, बाट ओल्ड जे रॉयल एनफील्ड मार्केटे अवेलेबल आछे तार थेके एटा किन्तु डिफरेंट। কেন সেটা নিয়েই কথা বলবো। তো তার আগে চ্যানেলে ইন্ট্রোডিউস করাবো প্রথমবারের জন্য এই বাইকটার ওনার, আমার খুব ক্লোজ একজন ভাই শ্রেয়ান্তক। সো ওয়েলকাম প্রথমবারের জন্য। তো তোমার কতদিনের এক্সপিরিয়েন্স হলো গাড়িটা কেনার পর? বেসিক্যালি এটা 1 week হয়ে গেল বাইকটা নিয়ে। তো নাইস বাইক, লাইট ওয়েট, অনেকটাই বেটার আদার দ্যান অন্য রয়্যাল এনফিল্ডের কম্প্যারিজনে। অনেক লাইট ওয়েট, পাওয়ার ডেলিভারিটা অনেকটা বেশি অন্য কম্প্যারিজনে, যেহেতু মিটিওর আর ক্লাসিকের মধ্যে সেম ইঞ্জিন, যে সিরিজ কে এখানে যে সিরিজ। ইয়া, বাট তোমার অন রোড কত পড়লো এখানে? এটা সব কিছু নিয়ে 210 অন রোড এন্ড অ্যাক্সেসরিজ ইনক্লুডেড এর মধ্যে, মানে 210,000 এর রয়্যাল এনফিল্ড পাওয়া যায়। রয়্যাল এনফিল্ড পাওয়া যাচ্ছে, কারেক্ট। তো এটা কি মেইনলি তুমি এখন সিটি পারপাস ইউজ করছো? হ্যাঁ, মেইনলি সিটি পারপাস আর টুকটাক অফ রোডিং, দ্যাটস ইট, বাস এটুকুই কাজ এটা। পরে কি তুমি ভাবছো যে এটাকে তুমি লং রাইডে নিয়ে যেতে চাইছো? অবভিয়াসলি এটা লং রাইডের জন্য আমি কিছু টেস্টিং ও করলাম রোডে, তো আই থিংক ইট উড পারফর্ম ভেরি গুড ফর দ্যাট। ওকে, সো দ্যাটস গ্রেট। তো চলো এবার তাহলে এর ডিটেইল স্পেসিফিকেশন নিয়ে কথা বলে নি এবং তারপরে তার রাইড এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো মিটিওর লঞ্চ যখন করেছিল সেটা যে প্ল্যাটফর্মের উপর করেছিল, নতুন একটা সিরিজ কিন্তু রয়্যাল এনফিল্ড নিয়ে এসেছিল। তবে হান্টার কেন ডিফারেন্ট? কারণ প্রথমবার আমরা রয়্যাল এনফিল্ডের কোনো বাইকে কিন্তু প্লাস্টিক পার্ট দেখতে পাচ্ছি। তবে এটা দুটো ভেরিয়েন্টে ইন্ডিয়াতে লঞ্চ করেছে, একটা হচ্ছে রেট্রো আর একটা হচ্ছে মেট্রো। এটা কিন্তু মেট্রো রেভেল এডিশন, যেটা হচ্ছে সব থেকে টপ এন্ড ভেরিয়েন্ট এদের। তো এটা প্রাইস সেগমেন্ট তো বলেই দিল। তো এবার এর মেন স্পেসিফিকেশন নিয়ে আমরা কথা বলবো। তবে একটা জিনিস ক্লিয়ার করে বলার, রয়্যাল এনফিল্ডে যে রোড প্রেজেন্সটা অনেকটা হিউজ থাকে, রয়্যাল এনফিল্ড রাভালরা হয়তো এখানে সেটাকে কিছুটা মিস করতে পারে, বাট অনেস্টলি স্পিকিং এই বাইকটা বিভৎস কম্প্যাক্ট করেছে। আমি যখন এটার এডিটিং বা এটা নিয়ে স্ক্রিপ্ট করবো ভাবছিলাম, তখন আমার ক্যামেরায় যে থাকে অ্যালেক্স, ও বলছে এটাকে এটা দেখে বেবি ইন্টারসেপ্টার মনে হয়। অনেস্টলি স্পিকিং, ভালো করে যদি তোমরা দেখো তাহলে কিন্তু ক্লিয়ারলি সেই লুকসটাকে দেওয়ারই চেষ্টা করেছে। তো চলো এবার এর ওভারঅল লুকস নিয়ে কথা না বলে এবার এর ইঞ্জিন স্পেসিফিকেশনের দিকে চলে আসা যাক। ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু আমরা মিটিওরের সেম ইঞ্জিন প্ল্যাটফর্ম এখানে আমরা দেখতে পাচ্ছি, তবে এখানে পাওয়ার আউটপুটকে ডিটিউন করেছে রয়্্যাল এনফিল্ড ফর মোর সিটি ফ্রেন্ডলি করার জন্য। এখানে আমরা 20 PS এর পাওয়ার এবং 27 নিউটন মিটার অফ টর্ক দেখতে পাচ্ছি এবং তার সাথে 5-speed গিয়ারবক্স। কিন্তু এখানে কিন্তু এয়ার কুলড সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। তো রয়্যাল এনফিল্ডের সমস্ত ইঞ্জিনকে কিন্তু এখন যে সিরিজেই কনভার্ট করার চেষ্টা করছে, যে কারণে কিন্তু এর রিফাইনমেন্ট অনেক বেড়ে গেছে, যেটা আমরা রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করার সময় শেয়ার করব। আমরা এবার ফ্রন্ট লুকসের ক্ষেত্রে চলে আসি। দেখো, টিভিএস যে রোইন লঞ্চ করেছে তার সাথে টাফ কম্পিটিশন দেবে কিন্তু রয়্্যাল এনফিল্ডের হান্টার, তবে এটা কিন্তু আফটার মার্কেট ভাই লাগিয়েছে, তো এটার পরে আসছি। এখানে কিন্তু আমরা সমস্ত কিছু হ্যালোজেন পাচ্ছি, শুধুমাত্র রেবেলের ক্ষেত্রে কিন্তু মেট্রো ভেরিয়েন্টের ক্ষেত্রেই কিন্তু ব্যাকলাইটটাই শুধুমাত্র এলইডি, আদার্স হ্যালোজেন সেটআপই পুরো দেখতে পাচ্ছি, সেটা আমাদের টার্ন লাইট ইন্ডিকেটর হোক অথবা এখানকার হ্যালোজেন সেটআপ। কিন্তু এবার যদি আমরা ফ্রন্ট লুকসের কথা বলি, তাহলে তো অবভিয়াসলি এখানে রয়্যাল এনফিল্ড সেম রেখেছে, তবে এখানে আমরা টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাচ্ছি ফ্রন্টে এবং এখানে ডুয়েল চ্যানেল ABS-এর অপশন পাচ্ছি এই মেট্রো এডিশনের ক্ষেত্রে। আর আমার ফেভারিট পার্ট, ককপিট ভিউ নিয়ে কথা বলি। প্রথমে আমরা এখানে ফুয়েল ট্যাঙ্কটা নিয়ে যদি কথা বলি, এটা কিন্তু খুব একটা মাস্কুলার নয়। এখানে আমরা 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছি এবং এখানে হ্যান্ডেল বার কিন্তু যথেষ্ট কম্প্যাক্ট। এখানে আমরা স্টার্টের এবং ইঞ্জিন কিল সুইচ এখানে ইনবিল দেখতে পাচ্ছি এবং এখানে পাসিং, হাইবিং, লোবিং একসাথে ইন্টিগ্রেটেড সুইচ দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু রয়্যাল এনফিল্ডের লোগো দেওয়া আছে। এখানে কিন্তু কোম্পানি ফিটেড হ্যাজার্ড আমরা দেখতে পাচ্ছি, সো আফটার মার্কেট যাওয়ার দরকার নেই। আফটার মার্কেট যেটা যেতে হবে রয়্যাল এনফিল্ডের হান্টারের ক্ষেত্রে, সেটা হচ্ছে এর হেডলাইট। তো এবার আমরা এর মিটার কনসোলের ক্ষেত্রে চলে আসি। এখানে আমরা সেমি ডিজিটাল মিটার কনসোল দেখতে পেলেও এখানে কিন্তু আমরা যে স্পিডোমিটারটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অ্যানালগ, এবং ডিজিটালের ক্ষেত্রে আমরা গিয়ার পজিশন ইন্ডিকেটার, টাইম, ফুয়েল গেজ এবং কিলোমিটার
এটাও আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আদার্স এভিএস ম্যালফাংশন এবং এখানকার ব্যাটারি কনজামশন সমস্ত কিছুর কিন্তু নোটিফিকেশন লাইট নিচের দেওয়া আছে। আদারওয়াইজ কোম্পানির কাছ থেকে কিন্তু এখানে নেভিগেশনের যে কনসোলটা সেটা কিন্তু ইনস্টল করা যেতে পারে। একটা জিনিস অ্যাডিশনালি মেনশন করা উচিত, সেটা হচ্ছে এখানে আমরা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি, যেটা কিন্তু বেশ একটা ইউনিক জায়গাতে রাখা হয়েছে। তো লং রাইডের ক্ষেত্রে চার্জিং গিয়ার করার জন্য কোনো প্রবলেম নেই, সেটাও সলভ করে দিয়েছে। হান্টারের ওভারঅল এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করলাম। এবার রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করার আগে দুটো জিনিস মেনশন করে দেওয়ার। প্রথম হচ্ছে যে হান্টারের ক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্ক ছাড়া সমস্ত কিছু কিন্তু প্লাস্টিক ফাইবার, যেটা কিন্তু কস্ট কাটিংয়ে হেল্প করেছে এবং এর ওয়েটটাকে অনেক কমিয়ে দিয়েছে। ইফ আই এম নট রং, তো এটা 180 কেজি কার্ব ওয়েট থাকে, তো এই কারণে কিন্তু এর সিটি পারফরমেন্স অনেক এনহ্যান্স হবে। এবং এখানে আর একটা নেগেটিভ সাইড, কস্ট কাটিং করার জন্য কিন্তু কিছু কিছু জায়গাতে এর ফিট অ্যান্ড ফিনিশের সামান্য ডিসঅ্যাডভান্টেজ হিসাবে আমরা এটাকে ধরতে পারি। কারণ হচ্ছে কস্ট কাটিং করার জন্য প্লাস্টিক ইউজ করলে এই জিনিসগুলোকে একটু কম্প্রোমাইজ করতেই হয়। তো ওভারঅল ভিউ তো বললাম, এবার শেয়ার করি যে ফার্স্ট রাইড এক্সপিরিয়েন্স কেমন ছিল এটার সিটি পারফরমেন্সের ক্ষেত্রে। ফার্স্ট রাইডের ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট ছিল, কারণ হচ্ছে গাড়িটা কম্প্যাক্ট। আমি কোনো রয়্যাল এনফিল্ডের মিটিওরের পর দেখলাম যেখানে কোনো ভাইব্রেশন নেই, মানে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি কোনো রয়্যাল এনফিল্ডের সেই বাইক চালাচ্ছি যেটার কোনো ভাইব্রেশন নেই। বাইকটা কম্প্যাক্ট করেছে বেশ, গিয়ারটা একটু টলার সাইডে রেখেছে, তবে সাসপেনশন স্টিপ নয়, কারণ পিছনে আমরা স্প্রিং টাইপ অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি, যে কারণে কিন্তু নো ডাউট সিটির ক্ষেত্রে খুব একটা ইম্প্যাক্ট পড়ছে না। রাইড কোয়ালিটি গুড। এছাড়া এই বাইকটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা একটু অ্যাগ্রেসিভ পজিশনে থাকে, যেহেতু আমরা সিটি রাইডে একটু অ্যাগ্রেসিভ লুকস পছন্দ করি, বেসিক্যালি আমি পছন্দ করি। তো জানি না লং রাইডে এটা কতটা কমফোর্টেবল দেবে, তো সেটা ভাই বলতে পারবে যখন ওর এক্সপিরিয়েন্স শেয়ার করবে আফটার ফার্স্ট সার্ভিসিং। তো এখানে বেসিক্যালি কয়েকটা আফটার মার্কেট জিনিস কিন্তু ও ইনস্টল করেছে, যেটা খুব উচিত। তো এই বাইকটার পারফরমেন্সের দিক থেকে কিন্তু আমি নো ডাউট খুবই স্যাটিসফাইড। আর একটা জিনিস বলার, সেটা হচ্ছে রোড প্রেজেন্সও কিন্তু নো ডাউট ভালো। যদিও বাইকটা অনেকটা কম্প্যাক্ট, রয়্যাল এনফিল্ডের মতো হিউজ বা বাল্কি নয়, তবে এটা অনেকটা যাওয়ার মতো, আমি মনে করি যে অনেকটা কম্প্যাক্ট করেছে। আর যেহেতু লো ওয়েট, সেজন্য ম্যানোভার করতে বা এটাকে কিন্তু আমরা যেটাকে বলি যে হাইওয়ে বা ট্রাফিকের মধ্যে মেনটেন করতে, সেটা কিন্তু কোনো প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। তো দ্যাটস অল, আমার ফার্স্ট রাইড ইমপ্রেশন এটুকু পর্যন্ত শেয়ার করলাম। আরেকবার ভাইকে ডেকে নিই, ও এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দিক যে ও মোটামুটি কীরকম মাইলেজ পাচ্ছে আর ওর আফটার মার্কেট অ্যাক্সেসরিজে কীরকম কী খরচা হয়েছে, তারপরে আমরা আমাদের ভিডিও এন্ড করে দেবো। তো ভাই তুই শেয়ার করে দে যে কী কী অ্যাক্সেসরিজ তুই লাগিয়েছিস আর কত কী আপাতত মাইলেজ পাচ্ছিস। মাইলেজের কথা বলি তো অ্যাপ্রক্স ফার্স্ট সার্ভিসিং আগে আমি যা দেখেছি 28 অ্যাপ্রক্স পাচ্ছি, ঠিক আছে, আর তারপরে আই গেস 35 পেয়ে যাবো। আর অ্যাক্সেসরিজের কথা বলি তো উইন্ডশিল্ডটা আফটার মার্কেট লাগানো, লেগ গার্ডটা লাগানো আর নিচে স্ল্যাম গার্ডটা আফটার মার্কেট, বাকি সব যায় আফটার মার্কেট। বলতে তুই কোম্পানি থেকে লাগিয়েছিস, শোরুম থেকে বাইকটা নেওয়ার পর এক্সট্রা চার্জেস লেগেছে। ওকে, তো মোটামুটি কিরকম খরচা হয়েছে এই কটাতে? সব মিলিয়ে অ্যাপ্রক্স 9000 সব মিলিয়ে। ওকে, তো এটা অ্যাভেলেবল ছিল শোরুম? হ্যাঁ। তো বুঝতেই পারলে যে এই অ্যাক্সেসরিজগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো দ্যাটস অল, আমাদের দুজনের এটাই শেয়ার করার ছিল, এবং ও আরও কিলোমিটার চালাক, ও আরও হ্যাপি মাইলস অ্যাচিভ করুক, তারপর আমরা এটার একটা ওনারশিপ এক্সপিরিয়েন্স শেয়ার করবো একদম। তো নিচে ওর ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেওয়া রইলো, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেওয়া রইলো, অবশ্যই কিন্তু ফলো করো আর ওকে আস্ক করো, ডিএম করো যে আদার্স তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে। এছাড়া আমার কমেন্ট বক্স তো খোলাই রইলো, সমস্ত কিছু কমেন্ট করো। তো দ্যাটস অল, লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাংলায় নতুন একটা সিরিজ নিয়ে এসেছি আর রিভিউ বাই স্পিডি, যেখানে আমরা কারের রিভিউ করছি, কেমন লাগছে সেটাও জানিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।